বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত মুসলিগণ, হে সমস্ত মুসলমানগণ, শেষে বলবো হে সমস্ত বিশ্ববাসীগণ। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই শুনবেন যে আল্লাহ কিন্তু মানুষের চলার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে আল্লাহ কাউকে কখনো কোনো দিক দিয়ে ঠেকিয়ে রাখে না। কিন্তু আমরা আল্লাহর কিছু আইন, আল্লাহর কিছু বিষয় আমরা জেনেছি কিন্তু মানি না, যার ফলে আমাদের দুর্ভোগ যায় না, সবসময় আমাদের কষ্ট পেয়ে থাকতে হয়, চলতে হয়। তাই আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো সন্তান লাভের আমল, এবং শুধু সন্তান নয়, নেক সন্তান। নেক সন্তান কি করলে, কোন আমল করলে, কোন দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে একজন নেক সন্তান দান করবেন। আরও একটি বিষয় হলো, দেখুন যে নেক সন্তান দান করবেন আল্লাহ, যা যা করতে হবে তা আমি অবশ্যই বলছি, কিন্তু এর আগে দিয়ে একটু কাজ, সেটি হলো কি, যে আগে তো সংসার, আমাকে পরিবার পরিজনকে ঠিক রাখতে হবে। আমার পরিবার যদি ঠিক থাকে তাহলে এর উসিলায় তো আল্লাহ সন্তান দিবে। তবে পরিবার পরিজনের জন্য কিছু আল্লাহর কাছে বলে এরপরে আমরা নেক সন্তানের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সেটি হলো দেখুন যে পরিবার পরিজনের মঙ্গলের জন্য যে দোয়াটি, সেটি আগে আমরা জেনে নেই। রাব্বানা হাবলানা মিন আজ ওয়া জিনা ওয়া জুররিই ওয়া তিনা কুররাতা আই ইউনিউ ওয়ার্জ আল না লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ যদি আমরা বুঝি তাহলে আর একটু ভালো হয়। সেটি হলো দেখুন, হে আমাদের রব, তুমি আমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো, এবং তুমি আমাদেরকে পরহেজগার লোকেদের নেতা বানিয়ে দাও। সুরা আল ফুরকান 74 নম্বর আয়াত। অবশ্যই এটি আপনারা পাবেন। তো এবার আসি সন্তান লাভের যে দোয়া, রাব্বিলা তাজারনি ফারদাও ওয়া আন্তা খাইরুন ওয়া রিসিন, অর্থাৎ হে আমার মালিক, তুমি আমাকে একা নিঃসন্তান রেখে দিও না, তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। সুরা আল আম্বিয়া, সুরা আল আম্বিয়া 89 আয়াত। আচ্ছা, এখন যে কথাটি বলবো, যে একটু আগে বলা হয়েছে সন্তান লাভের দোয়া, এখন বলবো নেক সন্তান লাভের দোয়া। ছোট ছোট দোয়া একটু খেয়াল করে শুনবেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হলো, হে আমার মালিক, আমাকে তুমি একজন নেক সন্তান দান করো। সুরা আস-সাফফাত 100 আয়াত। এই আয়াতটি যখন আমরা দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে যদি এই আয়াতটি আমরা পড়ি, তখন কি হবে, যে আল্লাহ আমাদেরকে একটি নেক সন্তান দান করবেন। এবার আসি, আল্লাহ যদি সন্তান সন্ততি দেন, নিঃসন্তান কেটে দিয়ে যখন আমাদেরকে সন্তান দিয়ে আমাদের সংসার ভরপুর করে দেবেন, তখন দেখা যায় সন্তান আল্লাহ দিল কিন্তু এদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে, এদেরকে বড় করে সাবালক করে, এরপর এদেরকে আল্লাহর পথ ধরিয়ে দিতে হবে, এরপরেই দেখা যায় আমাদের দায়িত্ব শেষ হবে। তো এই জন্য আরেকটি দোয়ার বিষয় আছে, সেটি হলো রাব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়ামিন জুররিই ইয়াতি
রব্বানা ওয়া তাকাব্বাল দুআই, এর অর্থ হল হে আমার রব, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমাদের মালিক, আমার দোয়া তুমি কবুল করো। সূরা ইব্রাহিম 40। তবে হে জগৎবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হলো, এই আলোচনাগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে। আর যদি কেউ বিশ্বাস না করে তাহলে কোরআনকেই অবিশ্বাস করা হবে, আর কোরআনকে অবিশ্বাস করা আল্লাহকে অবিশ্বাস করা। আর যারা আল্লাহকে অবিশ্বাস করবে তারা ইহকাল ও পরকালে তারা কোনো বিষয়ে উপকার তো পাবেই না, বরঞ্চ হাসরের দিনও তারা আটকে যাবে। তাই আমি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম অবশ্যই মনে রাখবেন, এবং ন্যাক সন্তানের জন্য আপনারা এই দোয়াগুলো পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ কাউকেই ঠকায় না, আল্লাহ কাউকেই ঠকায় না। তবে আরও একটু বিষয় আমি আপনাদেরকে বলছি, পিতামাতার জান্নাত লাভের জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের প্রতিপালক, আমার পিতামাতা উভয়ই প্রতি রহমত করুন যেমন তারা আমাদেরকে শৈশবে অতি মায়া মমতার সাথে লালিত পালিত করেছেন। এই দোয়াটুকু কোরআন থেকেই বলা হলো, এবং আল্লাহ বলেছে এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তাদেরকে ভালো রাখবেন সেই পরকালে। সূরা বনি ইসরাইল 24। তবে হে জগৎবাসী, আমি হয়তো আপনাদের সামনে ভালো করে উপস্থাপনা করতে পারিনি কথাগুলো, তবু আপনারা বুঝে নেবেন। যদিও আপনাদের কাছে আমি ভালো করে কথাগুলো বলতে পারিনি, তবুও কিন্তু কথাগুলো কোরআনের। তো এই বলেই আজ রাখবো। তবে একটি কথা হলো, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।